হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্কয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্কয়ার লাইভে। আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আজকে আমার সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের সবার ভীষণ প্রিয় অভিনেত্রী এবং উপস্থাপক মাসুমা রহমান নাবিলা। আপু কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আর আপনাকে পেয়ে ভীষণ হ্যাপি। খুব সুন্দর একটা টাইম কাটাতে যাচ্ছি, আশা করি তাই হবে। এবং আমি আপনাদের ফেসবুক লাইভের এই মাধ্যমে আমি যারা যারা এতক্ষণ ওয়েট করছিল আমাদের লাইভের জন্য তাদের কাছে আমি আসলে দুঃখ প্রকাশ করছি যে আমাদের একটু বিলম্ব হয়ে গেছে শুরু করতে, সরি। তো শুরু হয়ে গেছে, এখন আমরা পাস্ট বাদ দিয়ে দিই। হ্যাঁ, পাস্ট বাদ দিয়ে এখন আমরা সামনে খুব সুন্দর একটা টাইম কাটাতে যাচ্ছি, আর এখানে তো অনেক কিছু করব আমরা। আপনার সাথে আড্ডা দেব, স্পিন দ্য হুইল খেলব, এবং স্পিন দ্য হুইল গেমের মাধ্যমে আমাদের সঙ্গে যারা দর্শকরা কানেক্টেড হয়েছেন আপনারা শার্পের ওয়াশিং মেশিন, এলইডি টিভি সহ আরও আকর্ষণীয় সব পুরস্কার জিতে নিতে পারেন। আপনাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে একটু বলতে চাই, স্কোয়ার ইলেকট্রনিক্স হলো শার্প, জেনারেল এবং দানাজ ব্র্যান্ডের একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর। বিগত 40 বছরের বেশি সময় ধরে স্কোয়ার ইলেকট্রনিক্স অত্যন্ত সুনামের সাথে শার্প এবং জেনারেল ব্র্যান্ডের পণ্য বাজারজাত করে আসছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতি বছর কিন্তু স্কোয়ার ইলেকট্রনিক্স নানা ধরনের অফার নিয়ে আসে, আর এবছরও ব্যতিক্রম কিছু হয়নি। এবছরও কিন্তু অভাবনীয় সব অফার ছিল, আর আমাদের আজকের লাইভ সেশনে নাবিলা আপু ঘোষণা করবেন উইকলি এবং গ্র্যান্ড র্যাফেল ড্রয়ের উইনারের নাম। আর আপনাদেরকে একটু বলে দিই যে বাণিজ্য মেলা অফারগুলো শেষ হয়ে গেছে, তো কী হয়েছে টেনশনের কিছু নেই, আরও নতুন কিছু অফার কিন্তু স্কোয়ার ইলেকট্রনিক্স আমাদের জন্য নিয়ে আসছে। তাই অফারগুলো এবং ডিসকাউন্ট সম্পর্কে জানতে আপনাদের আমাদের পেজে কানেক্টেড থাকতে হবে। স্কোয়ার ইলেকট্রনিক্সের পেজে আপনি লাইক দিয়ে দিলে কিন্তু এই অফারগুলো এবং ডিসকাউন্টগুলো সম্পর্কে জানতে পারবেন, এবং সেই সাথে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারেন ওয়েবসাইট থেকে, www.squareelectronicslimited.com থেকে। তো আপনারা কিন্তু ইতিমধ্যে স্পিন দ্য হুইল গেমের নিয়ম জানেন, তবুও আমি নিয়ম রক্ষার্থে নতুন যারা দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য বলে দিচ্ছি, আমরা 3টি সেগমেন্টে খেলি। সাপোজ আপনি এলইডি টিভির জন্য খেলছেন, তাহলে আপনাকে কমেন্ট করতে হবে স্পিন এলইডি টিভি ফর মি। কিন্তু 3টি কালার আছে, অর্থাৎ 3টি সেগমেন্ট আছে। 3টি সেগমেন্ট হলো ফার্স্টে পিঙ্ক, দেন ব্লু, দেন ইয়েলো। একটু পরে নাবিলাপু বলে দেবে কোন সেগমেন্টে কী কী গিফট থাকছে। যখন যে সেগমেন্টটি চলছে তখন কিন্তু সেই প্রোডাক্টের জন্যই আপনাকে কমেন্ট করতে হবে। সাপোজ এলইডি টিভি আছে ইয়েলো সেগমেন্টে, আপনি কিন্তু ব্লু সেগমেন্ট যখন চলবে তখন এলইডি টিভি কমেন্ট করতে পারবেন না। ব্লু সেগমেন্টে ওভেন আছে, আপনি তখন ওভেনের জন্য কমেন্ট করতে পারবেন। খুব সিম্পল নিয়ম, একটু পরে কোন সেগমেন্টে কী আছে আমরা জেনে নিব নাবিলাপুর কাছ থেকে। আর নাবিলাপু সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, নাবিলাপু উত্তর দিয়ে দেবে। এবং সেই সাথে নাবিলাপু যারা ডাইহার্ট ফ্যান আছেন তাদের জন্য একটা অফার আছে, আমাদের এই লাইভ সেশনটি যদি আপনি আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দেন, তো যারা যারা শেয়ার করবেন তাদের মধ্যে থেকে আমরা একটা লটারি করবো, এবং লটারির মধ্যে থেকে একজন বিজয়ীকে খুঁজে বের করবো, তার কাছে আমরা পৌঁছে দেবো নাবিলাপুর সিগনেচার করা একটি মার্ক। ওয়াও! আপু অডিয়েন্সের জন্য একটু আপনি বলে দিন যে কোন সেগমেন্টে কী থাকছে। প্রথমে যেহেতু আমরা পিঙ্ক সেগমেন্ট নিয়ে খেলবো, তো পিঙ্ক সেগমেন্ট আগে শুনে নিই কী কী থাকছে। পিঙ্কে আমি দেখছি একটি শার্প রাইস কুকার রয়েছে, শার্প ড্রাই আয়রন রয়েছে, এবং শার্প ব্লেন্ডার। তারপরে ব্লু, ব্লুতে রয়েছে হচ্ছে শার্প শোল্ডার স্পিকার, ডানাজ ইলেকট্রিক ওভেন, আর হচ্ছে একটা সেমি অটো, 7 kg সেমি অটো ওয়াশিং মেশিন। আচ্ছা, আর তারপরে একেবারে শেষে ইয়েলো সেগমেন্ট। ইয়েলোতে রয়েছে ইউনিলিভার ওয়াটার পিউরিফায়ার, আরেকটা হচ্ছে এটাও আরেকটা ওয়াটার পিউরিফায়ার, লিভ পিওরের, লিভ পিওরের, এবং শার্প 32-inch এলইডি টিভি। ওয়াও! তো আপু আমরা একটু আপনার সাথে আড্ডা দেই, আর এই ফাঁকে আমাদের কিন্তু ফার্স্টে পিঙ্ক সেগমেন্ট স্টার্ট হয়ে গেছে, আপনারা কমেন্ট করতে পারেন এখন রাইস কুকার, ড্রাই আয়রন আর ব্লেন্ডারের জন্য কমেন্ট করা স্টার্ট করে দিন। আর এই ফাঁকে আমরা একটু নাবিলাপুর সাথে আড্ডা দিই। নাবিলাপু, স্টার্টিং তো অ্যাঙ্করিং এর মাধ্যমে, তারপরে টিভিসি, নাটক, মুভি, তো সব থেকে নিজের কমফোর্ট জোন কোনটাতে বা ভালো লাগে কোন সেক্টরটি? এখন সবই ভালো লাগে, আলাদা করে কিছু নেই, সবই ভালো লাগে। অ্যাঙ্করিংটা অ্যাকচুয়ালি প্রফেশনালি করি, এটা এটাই প্রফেশন আমার। আর অ্যাক্টিংটা মাঝে সাঝে, খুব ভালো লাগলে, খুব ভালো লাগা থেকে
করি, ওটাকে আমি কখনোই বলি না যে আমি ওটা আমার পেশা বা প্রফেশন, ওটা একরকম ভালো লাগা এই। আর টিভি সিরিজ তো মাঝে চলতেই থাকে। তার মানে অ্যাঙ্কারিংই পছন্দের জায়গা? পছন্দের জায়গা সবই, আচ্ছা অপছন্দের জায়গা কোনোটাই না, কম বেশি কোনো না, আমার সব জায়গায় সমানভাবে পছন্দ। আমি যখনই ক্যামেরার সামনে থাকি, আমি উপস্থাপনা করি বা অভিনয় করি, আমি খুব ভালো ফিল করি ভেতর থেকে। সো সবই আমার পছন্দের জায়গা। তো আপু, নিজের তিনটি কোয়ালিটি, যে তিনটি কোয়ালিটির কারণে আজ নাবিলা এই অবস্থানে? আচ্ছা, ওকে, তিনটি কোয়ালিটি আমার মনে হয়, আমি খুবই অনেস্ট, আচ্ছা সিনসিয়ার, ওকে সিনসিয়ার, আর কোনো কোয়ালিটি কিছু নাই। থার্ড কোয়ালিটি কী হতে পারে, আমি পুরো অনেস্ট আর সিনসিয়ার, আর কোয়ালিটি আই ডোন্ট নো। আমি ভালো মানুষ, আপনারা বলবেন। ওকে, আমরা আমাদের আনসার পেয়ে গেছি। তো নাবিলা আপুকে দেখে তো আমাদের সবসময় খুব শান্ত মনে হয়, বাড়ির নাবিলাও কি এরকমই শান্ত নাকি একটু দুষ্টুমি আছে বাড়িতে? শান্তই, আমি বেসিকলি বেশ ঠান্ডা মানুষ। ছোটোবেলা থেকে আমাকে বলে যে আমি খুবই ঠান্ডা একটা বাচ্চা ছিলাম এবং শান্ত, চুপচাপ থাকতে পছন্দ করি। কিন্তু আবার মাঝে সাঝে আমার একটা মনে হয় দুষ্টু সাইডও আছে, একটু চঞ্চল সাইডও আছে, যেটা সিচুয়েশন অনুযায়ী হয়তো মানুষ অনুযায়ী বেরিয়ে আসে, কিন্তু সেটা খুবই কম মানুষ দেখে। আচ্ছা, সেই দুষ্টুমিগুলোর মধ্য থেকে লাইফে করা সব থেকে ক্রেজি বা কারেজিয়াস কাজ কোনটা ছিল, কোনো ইনসিডেন্ট? এখন মনে পড়ছে না সেরকম, খুব কারেজিয়াস আবার আমি না। মানে ক্রেজি কিছু করা হয়নি কখনো? ক্রেজি বলতে গিয়ে আমি বলবো যে, ক্রেজি বলবো না, এটা এখন খুব ন্যাচারাল নর্মাল হয়ে গেছে, বাট আমরা যখন ইউনিভার্সিটি মাত্র শেষ করেছিলাম, আমি 2010-এর কথা বলছি, তো ওই সময় কী হতো, ওই ঢাকা শহর থেকে বের হব একা, সেই পারমিশন কখনোই ফ্যামিলি থেকে ছিল না। কিন্তু আমরা চার বন্ধু মিলে, আমরা তখন গ্র্যাজুয়েট মাত্র করেছি এবং আমরা ভাবছিলাম আমরা অনেক বড় হয়ে গেছি, তো চার বান্ধবী মিলে আমরা খুব সাহস করে শ্রীমঙ্গল চলে গিয়েছিলাম, জানিয়ে গেছিলাম ফ্যামিলি থেকে। কিন্তু ওইটাই ছিল আমাদের লাইফে মনে হয় প্রথম অ্যাডভেঞ্চার, মানে ওইটাই একটা বিশাল অ্যাডভেঞ্চার ছিল যে কেউ নাই গার্জিয়ান, আমরা চারজন মেয়ে এভাবে বের হয়ে গেছি, ট্রেনে করে গিয়েছি। সো আই থিঙ্ক এরপর অনেক কিছুই করেছি, বাট ওইটা ওটার যে থ্রিলটা ছিল যেহেতু প্রথমবার, প্রথমবার, সো সেটার ফিলিং আলাদা। আচ্ছা, আর ছোটবেলা তো আপনার সৌদিতে কেটেছে, তো সৌদির এমন কোনো জিনিস যেটা আপনি মিস করেন বা চান যে সেই বিষয়টা যদি বাংলাদেশেও থাকতো তাহলে ভালো হতো? সৌদির বাংলাদেশে কি থাকতো, অনেক কিছুই থাকলে ভালো হতো, বাট পার্সোনালি আমাকে যদি বলেন, আমি আমার ফ্রেন্ডসদের মিস করি অবভিয়াসলি। আমার কাছে মনে হয় যে কোনো জায়গায় আসলে স্পেশাল হয়ে ওঠে, জায়গার চেয়ে বেশি সেই জায়গায় আমি যে মানুষদের সঙ্গে ছিলাম, তাদের সঙ্গে আমার যে মেমোরিজ ছিল সেটা। সো আমার স্কুল মেলাটা আসলে খুবই আমার লাইফের, মানে খুবই খুবই সিম্পল একটা লাইফ ছিল না, নির্ঝঞ্ঝাট লাইফে যে কত রকম ঝামেলা থাকতে পারে, পৃথিবী যে কত রকম, পৃথিবীতে কত রকম মানুষ থাকতে পারে, এত তো তখন আসলে নলেজ ছিল না। তখন আমার মনে হতো, আমার মনে আছে একবার আমার অনেক ভোরে পড়ছিলাম, তো ভোর হচ্ছে আমি সূর্য দেখে ভাবছিলাম, মানে বারান্দায় দাঁড়ায় যে আরে পৃথিবী তো অনেক সুন্দর, পৃথিবীর মানুষ কত ভালো, মানে এরকম একটা ইনোসেন্স ছিল। সো সৌদি আরবের যে ইনোসেন্ট নাবিলা ছিল এবং তার যে বন্ধুরা ছিল, ওই ওই জায়গাটুকু মিস করি। আর বাকি তো অবশ্যই লাইফস্টাইলের তো তফাৎ, ঢাকা জেদ্দার থাকবেই, মানে সৌদির থাকবেই, ওইটা আলাদা বিষয়। আচ্ছা আপু, এখন তাহলে আমরা ফার্স্ট স্পিন দ্য হুইল করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, শিওর। ফার্স্টে পিঙ্ক সেগমেন্ট, কমেন্ট থেকে হামিদ ভাই আমাদেরকে একটু কোঅপারেট করুন। মোহাম্মদ হাসিবুল চাচ্ছেন স্পিন ফর রাইস কুকার। শাকিল হোসেন চাচ্ছেন ব্লেন্ডার। ব্লেন্ডার চাচ্ছেন, আমি চেষ্টা করছি। আহা, সরি সরি সরি, সাব্বির আহমেদ ব্লেন্ডার।
কেলভিন কেন উনিও চাচ্ছেন স্পিন ব্লেন্ডার ফর মি নাবিলা আপু ইউ আর দা বেস্ট ইওর অ্যাক্টিং ইজ অসাম ওকে এই যে এইভাবে হবে না না আচ্ছা থ্যাংক ইউ কে উনি কেলভিন কেন কেলভিন কেন থ্যাংক ইউ আই এম সরি আমি ট্রাই করেছিলাম হলো না আচ্ছা মোহাম্মদ আরিফুল ইসলাম রাইস কুকার রাইস কুকার ওহো খুবই ডিফিকাল্ট তো আবার ট্রাই করব আফসানা সেতুর জন্য এবার ট্রাই করতে পারি স্পিন ব্লেন্ডার এটা তো খুবই ডিফিকাল্ট আই থিংক স্পিন দ্য হুইল अगेन এসেছে আচ্ছা তাহলে আরেকবার করা যাক ব্লেন্ডার আই ইচ্ছি রে আমরা আরো কয়েকটা ট্রাই করি হ্যাঁ শিওর বিশ্বজিৎ চাচ্ছেন ব্লেন্ডার বিশ্বজিৎ আশা করি হবে আয়রনের জন্য আছে সরি বিশ্বজিৎ মঞ্জুরুল ইসলামের জন্য একটা স্পিন করি আমরা মঞ্জুরুল ইসলাম রাইস কুকার আমি বুঝলাম না কি হচ্ছে লাস্ট একটা স্পিন করি শারমিন জাহান স্বর্ণা চাচ্ছেন ব্লেন্ডার আচ্ছা ওকে ফাইন ওকে আমরা আশাবাদী যে পরে ভালো কিছু হবে আমি দিয়েই যাব হলো তারপর আবার আমরা একটু গল্পে ফিরি শার্প এবং জেনারেল ব্র্যান্ড হলো এমন একটি ব্র্যান্ড যে মানে স্কোয়ার ইলেকট্রনিক্সের বিগত 40 বছর ধরে তারা সুনামের সাথে বাজারজাত করে আসছে এবং শার্পের টিভি ফ্রিজ এসি এবং জেনারেলের এসি নিয়ে তো আলাদা করে বলবার কিছুই নেই বিশ্ববিখ্যাত তো নাবিলা আপু কী মনে করে যে একটি নিউলি ম্যারিড কাপলের সব থেকে প্রয়োজনীয় মানে জিনিস কোনটি টিভি ফ্রিজ অর এসি টিভি ফ্রিজ অফকোর্স ম্যারিড কাপল হলে ফ্রিজ আর বাকি তো এসি টিভি সবই প্রয়োজনীয় আসলে কোনোটাকে ফেলে দেওয়ার না একটা মানে নতুন যখন বিয়ে হয় তখন আসলে সংসার সাজানোর জন্য তো সব রকম ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেসের তো প্রয়োজন পড়েই আর যেহেতু আমাদের এখানে সবসময় অনেক ধরনের ডিসকাউন্ট চলে তো নিউলি ম্যারিড কাপলদেরকে বলবো যে অবশ্যই ভালো কোয়ালিটির পণ্য আপনারা স্কয়ার ইলেকট্রনিক্স থেকে অবশ্যই পারচেস করবেন তো আপু সিঙ্গেল লাইফ তো একরকম ছিল এবং বিয়ের পরে তো চেঞ্জ আসে যেহেতু একজন পার্টনার আসে লাইফে ঘোরাঘুরির একজন পার্টনার খাওয়ার রেস্টুরেন্টে যাওয়ার জন্য একজন পার্টনার তো আপনার জীবনে সব থেকে বড় চেঞ্জ কোনটা এসছে বিয়ের পরে বড় চেঞ্জ আসলে আমার লাইফ তেমন কোনো চেঞ্জ আসেনি আমার চেঞ্জ একটাই আমার আমার মা ভাই বোনের সঙ্গে আমি থাকছি না এটাই একটা চেঞ্জ আর তাছাড়া আমার লাইফস্টাইলে যে খুব চেঞ্জ এসেছে তা না আর তাছাড়া আমার শাশুড়ি যখন বাসায় থাকেন না উনি যখন দেশের বাড়ি যান তখন আমি রান্না করি তাছাড়া আমি আমার রান্না করতে হয় না বা আগেও করতাম না এই এই দুই একটা ডিফারেন্স তাছাড়া কিন্তু খুব যে আমার লাইফে খুব পরিবর্তন এসেছে তা কিন্তু নয় হ্যাঁ এখন একজন সঙ্গী আছে সবসময় তার সঙ্গে সারাদিন কী হচ্ছে সেটা শেয়ার করার মানুষ আছে ঘোরার একটা মানুষ আছে অবভিয়াসলি ওই যে বিয়ের আগে যেটা হয় ওই যে একা ঘুরতে যাওয়া যতই ইচ্ছা করুক ঘুরতে যেতে একজন সঙ্গী না থাকলে আসলে সেই সুযোগটা হয়ে উঠতো না এখন সঙ্গী আছে বলে প্ল্যান করা যায় তো হ্যাঁ এটা একটা ভালো পরিবর্তন আচ্ছা আপু অনেকগুলো কাজ তো সামলাতে হচ্ছে ফুল টাইম অ্যাঙ্কার সেই দিকটা আবার বাড়িতেও অবশ্যই বিয়ের পরে নিশ্চয়ই কিছু রেসপন্সিবিলিটিস এসছে আসে সবার জীবনে একা টাইম যেটা একেবারে নিজস্ব মুহূর্ত যখন অ্যালোন টাইমটা আপনি কীভাবে স্পেন্ড করেন অ্যালোন টাইম আমি কীভাবে স্পেন্ড করি প্রথমে ঘুমাই সময় পেলে ঘুমাতে ভালো লাগে টিভি দেখি প্রচুর টিভি দেখি কারণ যেহেতু টিভি ইন্ডাস্ট্রিতে আছি সো কোথায় কী হচ্ছে সেটা দেশি হোক বিদেশি হোক দেখার চেষ্টা করি মুভিজ দেখি অনেক আর আর কী করি
তো এভাবেই হয়ে যায়, সময় পার হয়ে যায়। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন একটি বিষয় যদি আপনি চেঞ্জ করে ফেলতে পারতেন তাহলে কি চেঞ্জ করতেন? ট্রাফিক। ও, আজকে আজকের আজকে না, ইনফ্যাক্ট প্রতিদিনই, প্রতিদিন প্রতি মুহূর্তে এই বিষয়টা ফেস করতে হয়। এটা কিভাবে পসিবল আমি জানি না, বাট এটা করা গেলে খুব ভালো হতো। আমার কাছে মনে হচ্ছে যে জীবনের একটা পার্ট শেষ হয়ে যাচ্ছে, পথে বসে থাকে, সব সময় চলে যাচ্ছে। আচ্ছা, তো আপু আমরা আপনার সাথে আরও আড্ডা দেবো, এখন আমরা র্যাফেল ড্রতে চলে যাচ্ছি। দর্শকদের জন্য আমি একটু বলে নিই যে আমাদের যে ডেইলি র্যাফেল ড্রর উইনার যারা, আমরা কিন্তু তাদেরকে আমাদের লাইভ সেশনটা শুরু করার আগেই লটারির মাধ্যমে বের করে নিয়েছি এবং আমরা তাদের সাথে যোগাযোগ করব, আপনার গিফট আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। এখন আমরা খুঁজে বের করব এটা উইকলি র্যাফেল ড্রর উইনার। উইকলি র্যাফেল ড্রর উইনার যিনি থার্ড হবেন তিনি পেয়ে যাবেন 25 liter মাইক্রোওয়েভ ওভেন, সেকেন্ড যিনি হচ্ছেন তিনি পেয়ে যাচ্ছেন 32 inch এলইডি টিভি, এবং যিনি ফার্স্ট হচ্ছেন তিনি পেয়ে যাচ্ছেন 8 kg ফুল অটোটপ লোড ওয়াশিং মেশিন। বাহ, এখন আমরা যে থার্ড হবে তার জন্য তুলবো না? হ্যাঁ, তিনি পেয়ে যাচ্ছেন একটা 25 liter মাইক্রোওয়েভ ওভেন। আপনারও কুপন আছে? তো প্রেশার বাড়িয়ে দিচ্ছেন আমার। ওকে, আপনি বলবেন না? আপনি বলেন তাহলে খুশি হবে। আচ্ছা, এটার নামটা আমি বুঝতে পারছি না, মোহাম্মদ সামথিং আলী, সামথিং আলী, নাইম আলী। ওনার ফোন নাম্বারের শেষ ডিজিট কি বলতে হবে? 455 লাস্ট তিনটি ডিজিট হচ্ছে 455, একটা বাংলা লিঙ্ক নাম্বার। মোহাম্মদ, আমি সরি, নাইম আলী মেবি, নাইম আলী, নাইম আলী মনে হয়। কংগ্রেচুলেশন, তিনি পাচ্ছেন 25 liter মাইক্রোওয়েভ ওভেন। ওয়াও, এবার সেকেন্ড প্রাইজ, সেকেন্ড প্রাইজ এলইডি টিভি 32 inch। আচ্ছা, ইনি একজন ভদ্র মহিলা বা মেয়ে, তার নাম হচ্ছে আমিরা আলম, ফোন নাম্বারের শেষ তিনটি ডিজিট হচ্ছে 539 এয়ারটেল নাম্বার। ওকে, কংগ্রেচুলেশন আমিরা, আপনার গিফট আমরা আপনার কাছে পৌঁছে দেব। উনি কি পাচ্ছেন? উনি পেয়ে যাচ্ছেন এলইডি টিভি 32 inch। ওয়াও, এবং এবারে যিনি তিনি পেয়ে যাচ্ছেন ওয়াশিং মেশিন, ফার্স্ট ওয়াশিং মেশিন উইনার। হ্যাঁ, উইকলি উইনার। ওকে, নাম হচ্ছে তানভীর, 660 শেষ তিনটি ডিজিট। কংগ্রেচুলেশন, আপনি ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছেন। আমি মনে করি আপনি বলতেছেন কাস্টমারের নামই হচ্ছে তানভীর 660। আচ্ছা, এবারে আমাদের এই সাইডে একজন নাবিলা আছে, আমাদেরকে একটু কোঅপারেট করতে হবে। এবারে আমরা গ্র্যান্ড র্যাফেল ড্র এর উইনারদেরকে খুঁজে বের করব এবং আপনাকেই খুঁজে বের করতে হবে। আমি একটু বলে দিই কি কি থাকছে। থার্ড প্রাইজ হিসেবে থাকছে 40 inch ইজি স্মার্ট টিভি, সেকেন্ড 50 inch স্মার্ট টিভি, এবং ফার্স্ট 50 inch 4K অ্যান্ড্রয়েড টিভি। ও, বিশাল ব্যাপার। এটা হচ্ছে গ্র্যান্ড র্যাফেল ড্র, পুরো বাণিজ্য মেলায় যারা আমাদের এখান থেকে পারচেস করেছেন, রাইট? গ্র্যান্ড র্যাফেল ড্র। বাহ, নাবিলা আপু খুঁজে বের করবে, আমি সৌভাগ্যবানদের অর্বতীদের। আমি এটা নিচে থেকে নিব, তারপর মাঝখান থেকে নেব। আচ্ছা, ওকে, থার্ড প্রাইজ উইনার হচ্ছেন মোহাম্মদ আবু নাসর। মোহাম্মদ আবু নাসর, ফোন নম্বরের শেষ তিনটি ডিজিট হচ্ছে 782। কংগ্রেচুলেশন, 40 inch ইজি স্মার্ট টেলিভিশন আপনি পেয়ে যাচ্ছেন। ভেরি নাইস। এবারে সেকেন্ড প্রাইজ উইনারকে আমরা খুঁজে বের করবো, নাবিলা আপু মাঝখান থেকে ধরবে। আমি কীভাবে ফেয়ার হব আমি তো বুঝতে পারছি না, চেষ্টা করি। ওকে, সেকেন্ড প্রাইজ উইনার হচ্ছে মোহাম্মদ মনোয়ার হোসেন, ফোন নম্বরের শেষ তিনটি ডিজিট হচ্ছে 377। মোহাম্মদ মনোয়ার হোসেন, তিনি পাচ্ছেন 50 inch স্মার্ট টিভি। 50, বাবা, বিশাল। এবারে ফার্স্ট তিনি পেয়ে যাবেন 50 inch 4K অ্যান্ড্রয়েড টিভি। আপনাদের বাসার দেয়ালগুলো খালি করতে হবে এত বড় টিভি আটানোর জন্য। ওকে, প্রথম একদম উপর থেকে তুললাম, ওনার নাম হচ্ছে ওয়াহেদ, ফোন নাম্বারের শেষ তিনটি, ইনফ্যাক্ট চারটি ডিজিটই হচ্ছে 5555।
কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ নাবিলা। নাবিলা আপুর সাথে এবারে আমরা খেলবো র্যাপিড ফায়ার রাউন্ড। তার আগে আপনাদেরকে বলে দিই, এরপরে কিন্তু আমরা স্পিন করব ব্লু সেগমেন্টের জন্য। আর ব্লু সেগমেন্টে থাকছে, নাবিলা আপু একটু বলে দেবেন, ব্লু সেগমেন্টে থাকছে শার্প শোল্ডার স্পিকার, থাকছে শার্প 7 kg সেমি অটো ওয়াশিং মেশিন এবং একটি ডানাজ ইলেকট্রিক ওভেন। আপনারা কমেন্ট করা স্টার্ট করে দিন, আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে একেবারেই সময় লাগবে না, নাবিলাপুর কাছ থেকে ঝটপট কিছু উত্তর নেব আর তারপরে আবার আমরা স্পিন দ্য হুইলে চলে যাব। আপু রেডি? সময় নেওয়া যাবে না, ট্রাই করব। প্রথম প্রশ্ন, স্টুডেন্ট লাইফে সবচেয়ে কোন কম নাম্বার পেয়েছেন কোন সাবজেক্টে? মেবি ম্যাথসে। ওকে, বেস্ট কমপ্লিমেন্ট ইউ হ্যাভ এভার রিসিভড? বেস্ট কমপ্লিমেন্ট আমার মনে হয়, আমি যখন, এটা আমার সবসময় মনে হয়, আমি যখন ইন্টার্ন করতাম, মানে স্কুলে পড়াতাম, ইন্টার্নশিপ করছিলাম, তখন আমার একজন কলিগ ছিলেন আমার চেয়ে অনেক বড়, তো উনি কখনো আমার মাকে দেখেননি। আচ্ছা। বাট উনি বলেছে যে তোমার মা অনেক ভালো মানুষ। তা আমি বলছি, আপনি আমার মাকে চেনেন না, আপনার কেন মনে হচ্ছে? বলছি, তুমি অনেক ভালো, তো তোমার মা অনেক নিশ্চয়ই ভালো। তো ওটা আমার জন্য আই থিঙ্ক লাইফের বেস্ট কমপ্লিমেন্ট। সত্যি। আর মোস্ট উইয়ার্ড কমপ্লিমেন্ট? হঠাৎ করে বললে মনে পড়ে না। উইয়ার্ড কমপ্লিমেন্ট, তাই না? অনেকে বলে নাক সুন্দর, অনেক এমন, আমি এমনও শুনেছি আমার দাঁত সুন্দর। সো মেবি sometimes ওই টাইপের কথাবার্তা একটু উইয়ার্ড শোনায়। আচ্ছা, হুট করে এরকম দাঁত সুন্দর, দাঁত একটু। আচ্ছা, পরের প্রশ্ন, কোন বিষয়টাতে নাবিলা সব থেকে অ্যানয় ফিল করে? অ্যানয় ফিল করি অনেক কিছুতে। এখন যদি বলি, এখন যেটা হয়েছে, আমি জানি না আমার কথাটাকে অনেকে অন্যভাবে নিতে পারে, বাট হয় না যে ফেসবুকে ইনস্টাগ্রামে অনেকেই চেনে না, জানে না বা বুঝে না, বাট হুট করে একটা কমেন্ট করে দেয়া, এটা আমার কাছে খুবই অ্যানয়িং লাগে মাঝে মাঝে, যে আমার কাছে মনে হয় যে এটা ঠিক না বা এটা উচিত না। সো যখন দেখি এরকম, আমার মানে আমরাই তো, আমাদেরই তো সবাই, আমাদের আশপাশের সব মানুষ, তো ওইটা একটু অ্যানয়িং যে না বুঝে শুনে হুট করে একটা কমেন্ট করাটা আসলে ঠিক না আমার কাছে। ঠিক না, সত্যিই তাই। পরের প্রশ্ন হচ্ছে, ভাইয়ার মানে আপনার হাজবেন্ডের কোন কোয়ালিটিটি আপনার সব থেকে বেশি ভালো লাগে? কোন কোয়ালিটি? ও অনেক আন্ডারস্ট্যান্ডিং, ভালো, ঝামেলা করে না, রাগ হয় না সহজে। ওকে, গুড। আপনার পার্সে সব থেকে ইন্টারেস্টিং জিনিস কোনটি এই মুহূর্তে? অর এই মুহূর্তে বলতে হবে না, ওভারঅল ইন্টারেস্টিং। আমার পার্স অনেক বোরিং, ইন্টারেস্টিং কিছুই নাই, আই ডোন্ট থিঙ্ক এর মধ্যে ইন্টারেস্টিং কিছু আছে। আমার পার্সটা অনেক ছোট, এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া কিছুই আটে না। আচ্ছা, তাহলে এই পার্সে ট্রাস্টেড বিউটি রেজিম আসলে কি, যেটা আপনি সবসময় মেনটেন করেন? বিউটি রেজিম, তাহলে আমার হ্যান্ড লোশনটা আচ্ছা থাকে থাকে সবসময় পার্সে, এটা মেনটেন করা হয়তো এখন শীত দেখে রাখি, সো এটা থাকে। আচ্ছা, হোম টাউন তো চিটাগাং, চিটাগাং বেশি প্রিয় নাকি ঢাকা? ঢাকা, ঢাকায় থাকি। তাহলে জেদ্দা বেশি প্রিয় না ঢাকা? দুটোই না, একটু বলতেই হবে, র্যাপিড ফায়ার বলতেই হবে, দুটোই, আমি একটা চুজ করতে পারবো না। একটা আমার বেড়ে ওঠা, এটার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে, আর ঢাকা শহর আমাকে অনেক দিয়েছে। ঢাকা শহরে আসলে আমি নিজেকে আবিষ্কার করেছি, ডিসকভার করেছি, পরিচিতি পেয়েছি। সো ঢাকা যতই বিরক্ত লাগুক, ট্রাফিক হোক আর যাই হোক, ঢাকা থেকে বা ঢাকা ছেড়ে দূরে থাকতে আদৌ কতখানি আমি পারবো, আমি মাঝে মাঝে এটা নিয়ে সন্দেহ আন। একেবারে সত্যি কথা, ট্রু। আচ্ছা, এখন কিছু হাইপোথেটিক্যাল প্রশ্ন, বাস্তবের সাথে কোনো মিল নেই। আচ্ছা, আপনাকে আনলিমিটেড ইন্টারন্যাশনাল প্লেনের টিকিট ফ্রি দেওয়া হবে ভার্সেস আপনাকে কোনো রেস্টুরেন্টে, আর আপনি সব রেস্টুরেন্টে খেতে পারবেন, কোনো বিল দেওয়া হবে না, আপনি কোন অফারটি নেবেন? অবভিয়াসলি প্লেনের টিকিট নিব, কস্ট এফেক্টিভ বেশি না? হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা,
এখন হলো, আপনি প্রাণীদের সাথে কথা বলতে পারবেন কিন্তু মানুষের সাথে পারবেন না, ভার্সেস আপনি উঠতে পারবেন শুনতে পারবেন না, কোন অফারটি আপনি নেবেন? বুঝিনি কি, প্রাণীর সাথে, প্রাণীর সাথে কথা বলতে পারবেন মানুষের সাথে কথা বলতে পারবেন না, আর ভার্সেস উঠতে পারবেন শুনতে পারবেন না? উঠতে পারবো শুনতে পারবো না, হ্যাঁ, কোন অফারটি আপনি অ্যাভেল করছেন? কথা বলাটা জরুরি না, যার সাথে হোক কথা বলবো, শুনতে পারবো না, কোনো একটা ইন্দ্রিয় হারিয়ে ফেলবো সেটা আমি চাই না। সো কথা বলি, ইন্টারনেট ছাড়া এক বছর ভার্সেস মোবাইল ছাড়া এক বছর, ইন্টারনেট ছাড়া এক বছর ভার্সেস মোবাইল ছাড়া এক বছর, দুটাই প্রয়োজনীয়। মোবাইলটা জরুরি না কথাবার্তা যোগাযোগ রাখার জন্য, সো ইন্টারনেটও জরুরি, ওয়াশিং মেশিন, শোল্ডার স্পিকার আর ওভেন। তাহলে আমরা কি স্টার্ট করবো? সালেহিন জামান অম্পুর চাচ্ছেন একটি ওয়াশিং মেশিন। ওকে, আশা করি হবে। তাসমিয়া রুবা চাচ্ছেন একটি ওভেন। ওকে, ওভেন ফাহিমুল ইসলাম খান একটি ওয়াশিং মেশিন চাচ্ছে। রফিকুল ইসলাম একটি ওভেন চাচ্ছেন। ওভেন, রফিকুল ইসলাম, ইসলাম ওভেন, 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 ও আমরা, আমি বলা সময় দিছি এজন্য যে আমি বুঝতে পারছি না, আমার মানে জাগা মতো হচ্ছে না কেন, আটবার করেছি, আট দুইবার ট্রাই করেছি, এবার হয়ে যাবে। শাহানা সিমু চাচ্ছেন, আমি চাই ওভেন। শাহানা সিমু, শাহানা আমার মায়ের নাম, আমিও চাচ্ছি আপনি যাতে ওভেন পান। শাহানা সিমু, ওভে ওভেনে, লাস্ট স্পিনটা করি। খালিদ হোসেন চপল চাচ্ছেন, আমি ব্যাচেলর, ওয়াশিং মেশিনটা দরকার, প্লিজ, দরকার, আমি বুঝতে পারছি আপনার খুব দরকার। নাবিলাকো চাচ্ছেন যে আপনি পান, আমরা সবাই চাচ্ছি ইনফ্যাক্ট, সরি। আচ্ছা, লাস্ট লাইভে পূর্ণিমা আপু আমাদের লস্ট স্পিন করার পরে উইনার পাননি, পরে লাস্ট আরেকটা এক্সট্রা স্পিন করেছিলেন, তখন ঠিকই উইনার এসেছিল, আবার টেলিভিশন পেয়েছিল, তাই না? একটা কি স্পিন করব আর একটা লাস্ট ট্রাই করে বলেন। ওকে, কার কমেন্ট করবো, এত কমেন্ট আসছে। মারিয়া জাহান চাচ্ছেন ওভেন। ওকে, লাস্ট স্পিন কি লাস্ট খুলবে, খুলতে পারে না, ব্যাড ব্যাড লাক, আমার ব্যাড লাক। আচ্ছা, এখনো ইয়েলো সেগমেন্ট বাকি, সেখানে টেলিভিশন কিন্তু পড়ে আছে, তো হোপ ফর দ্য বেস্ট, আশা করি ভালো কিছু হবে। এবারে আমরা নাবিলা আপুকে কিছু ধাঁধা জিজ্ঞাসা করবো, আমি একটু অডিয়েন্সকে বলে দিই, এরপরে কিন্তু আমাদের লাস্ট সেগমেন্ট অর্থাৎ ইয়েলো সেগমেন্ট, যেখানে লিফ পিওরের ওয়াটার পিউরিফায়ার, পিওরিটের ওয়াটার পিউরিফায়ার এবং এলইডি টিভি আছে 32 ইঞ্চ, আপনারা কিন্তু কমেন্ট করা স্টার্ট করে দিন, আর এই ফাঁকে আমরা নাবিলা আপুর কাছ থেকে কিছু ধাঁধার উত্তর নিয়ে নিই।
প্রথম ধাঁধা, একজন ট্রাক ড্রাইভার ওয়ান ওয়ে রোডের উল্টো দিক দিয়ে যাচ্ছেন, কিন্তু ট্রাফিক পুলিশ তাকে কিছু বলল না, কেন? কারণ সে হেঁটে যাচ্ছে। ওকে, নেক্সট ধাঁধা, একটা প্লেন ক্র্যাশ করলো ঠিক ইটালি এবং সুইজারল্যান্ডের বর্ডার লাইনে, সার্ভাইভারদেরকে কবর দেয়া হবে কোথায়? ওরা সার্ভাইভার। ওকে, ওকে, একজন উইন্ডো ক্লিনার 25-তলা বিল্ডিং এর ক্লিন করতে গিয়ে পড়ে গেল কিন্তু ব্যথা পেল না, কিভাবে পসিবল? বুঝি না, আরবার বলেন। উইন্ডো, একজন উইন্ডো ক্লিনার 25-তলা বিল্ডিং এর উইন্ডো ক্লিন করলো, পড়ে গেল, ব্যথা পেল না, কারণ সে নর্মালি দাঁড়িয়ে পড়ে গেছে হয়তো, 25-তলা থেকে পড়েছে। একজন উইন্ডো ক্লিনার হয়তো উইন্ডোর মানে 25-তলার উইন্ডো ক্লিন করছিল না, অন্য কোনো উইন্ডো ক্লিন করছিল, 25-তলার উইন্ডোই ক্লিন করছিল, পড়েও গেল, বাইরে ছিল না ভেতরে ছিল, তাই এত জোস কেন? সব পেরে যায়। ওকে, যখন আমি তোমার সাথে থাকি তুমি আমাকে শেয়ার করতে চাও, কিন্তু যখন তুমি আমাকে শেয়ার করো তখন আমি তোমার সাথে আর থাকি না, আমি কে? এত কমপ্লিকেটেড জিনিস আমি পারি না এসব শেয়ার করার কথাবার্তা, কি বললো না বললো বুঝি না। আচ্ছা, আমি আর এগুলো খুবই কমপ্লিকেটেড বিষয়, এগুলো আমি আসলে কম বুঝি। আচ্ছা, আরেকবার ট্রাই করি। যখন আমি তোমার সাথে থাকি তুমি আমাকে শেয়ার করতে চাও, আচ্ছা, কিন্তু যখন তুমি আমাকে শেয়ার করো তখন আমি আর তোমার সাথে থাকি না, আমি কে? আমি জানি না, আমি সিক্রেট। উফ, এই জন্যই জানি না। আচ্ছা, কোন জিনিসটির নাম নেওয়ার সাথে সাথে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়? নাম নেওয়ার সাথে 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 সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কোন জিনিসটির নাম নেওয়ার সাথে সাথে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়? আই ডোন্ট নো, সাইলেন্স। কোন দুটো জিনিস চাইলেও ব্রেকফাস্টে খাওয়া যাবেই না? চাইলেও ব্রেকফাস্টে খাওয়া যাবে না, দুটো জিনিস ব্রেকফাস্টে খাওয়া যাবে না। আই ডোন্ট নো, লাঞ্চ অর ডিনার? আচ্ছা, ওকে, ওকে। সো আপু, থ্যাংক ইউ সো মাচ, আমাদের খুব সুন্দর টাইম কাটছে আপনার সাথে, আরও কিছু বাকি আছে আর কি, কিন্তু আপনি এত সুন্দর উত্তর দিয়েছেন সব ধাঁধার, র্যাপিড ফায়ারেও খুব সুন্দর সুন্দর উত্তর দিয়েছেন আপনি, সেই জন্য স্কয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এবারে দর্শকদের জন্য যে অফারটি ছিল আর কি, যে নাবিলা আপু যারা ফ্যান আছেন, যারা শেয়ার করবেন আমাদের এই লাইভটি, তাদের মধ্যে থেকে আমরা পরে লটারি করবো এবং একজন উইনারকে খুঁজে বের করবো, তার কাছে নাবিলা আপুর সাইন করা স্কোয়ার লাইভের এই মার্কটি আমরা পৌঁছে দেব। আপু, এটা একটু আপনাকে একটা সিগনেচার করে দিতে হবে ফ্যানের জন্য, যে সিগনেচার না, হ্যাঁ, আপনি চাইলে কিছু লিখতেও পারেন। এটা পেতে হলে সবচেয়ে বেশি শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে আমাদের লাইভটি, যারা শেয়ার করবেন তাদের মধ্য থেকে পাবে। আমি একটা হার্ট কালার করে দিলাম, রেড হার্ট দাও। বা অনেকদিন পরে ভাবে রং করছি আমি, আপু এটা আমাদের প্রোগ্রামের হল অফ ফেমের জন্য। এখানে আরো বড় একটা হার্ট দিতে, এখানে একটা বড় হার্ট দিব, ওকে, নো প্রবলেম। আর দর্শকদেরকে এই ফাঁকে বলে দিই, আপনারা তো কমেন্ট করা মেবি স্টার্ট করে দিয়েছে, রাইট? প্রচুর কমেন্ট এসেছে, আপনারা কমেন্ট করতে থাকুন, আমরা শুরু করব। ফেরদৌস দামান বলেছে, নাবিলা আপু লাভ ইউ। ও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওখানে যাওয়ার আগে আরো একটা সেগমেন্ট আছে, নাসিরুল ইসলাম একটা কমেন্ট করে নি, তার আগে গিফট সব একাই নিলা আপু,
আমাকেও খেলতে হবে, আমি দেখতে পাচ্ছি ভালো কনভারসেশন দিয়ে গল্প বানাতে হবে, কিছু শব্দ দেওয়া আছে। সাপোজ আমার জন্য শব্দ দেওয়া আছে কাঁচি, আমি যদি বলি যে কাঁচি দিয়ে আমি ঘাস কাটব, তখন আপনার জন্য দেওয়া আছে মোবাইল, আপনাকে বলতে হবে যে মোবাইল দিয়ে আমি তোমার ঘাস কাটার ছবি তুলে রাখছি। ওকে, ভাবে ঠিক আছে, আমরা একটা কনভারসেশন কন্টিনিউ করব এখন। আচ্ছা, এটা আমার, এগুলো আমার জন্য শব্দ, রাইট? আর এগুলো নাবিলা আপুর জন্য। আচ্ছা, একদম আনরিলেটেড 12টা শব্দ আপনার কাছে, 12টা শব্দ লাবণ্য আপুর কাছে। এটা কি আমি স্টার্ট করব? আমরা মারামারি করি না, কিন্তু আমি আমার শার্প টিভিতে, আমার ওয়ার্ড হচ্ছে শার্প, শার্প টিভিতে লাইভ সেই মারামারি দেখেছি। আমি মারামারি করছিলাম এরকম মারামারি দেখেছে, কিন্তু আমি জানি না এটা আসলে কিভাবে পসিবল। আমি শুনেছি তুমি নাইজেরিয়া গিয়েছিলে, সেখানেও সেম কাণ্ড ঘটে এসেছে। আচ্ছা হ্যাঁ, আমি বুঝছি না এই গুজবগুলো কিভাবে ছড়াচ্ছে, এটা নিয়ে মানুষজন টিকটক ভিডিও বানিয়ে ফেলেছে। তো মানুষই তো টিকটক ভিডিও বানাবে, ইঁদুর বানাবে? আচ্ছা ওকে, আমার শব্দ ঠান্ডা, আমার মতো একটা শান্ত শিষ্ট ঠান্ডা মেজাজের মানুষ কিনে এরকম কনস্পিরেসি কেন হচ্ছে? কারণ তুমি শুধু কামরাঙা খাচ্ছ, কোনো কাজ করছো না, মারামারি করছো, এই হচ্ছে তোমার জীবনে। হেডফোন, কামরাঙা খাচ্ছি, কোনো কাজ করছি না, এই জন্য আমাকে এরকম কনস্পিরেসি হচ্ছে। সব থেকে ভালো ভালো সলিউশন, হেডফোন কানে দিয়ে সোসাইটি থেকে আলাদা থাকা, এইসব আজে বাজে কথা আমার কানেই আসবে না। এমন কথাবার্তা বলো না, মনে হয় যে খাবার খাও না, ঘাস খাও। ঘাস খাই, একদিন আমার ভাগ্যের চাকা ঘুরবে। তোমার ভাগ্যের চাকা ঘুরে কিছুই হবে না, তোমার পরবর্তীতে চুরি চামারি করতে হবে, এটাই বুঝতে পারছি। চুরি চাম, আরে বেচারে, এই সিচুয়েশনে মনে হচ্ছে এই সিচুয়েশন আমাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধর নাকি, জানি না কি বলছি। হ্যাঁ, চুরি চামারি খুব খারাপ, খারাপ স্বভাব মানুষকে অক্টোপাসের মতো জাপটে ধরে, সেখান থেকে বের হওয়া খুব কঠিন। ওকে ওকে, থাক, আমার আর ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমি একটু শোরুমে গিয়ে ঘুরে আসি, এসব কথাবার্তা আমার শুনতে ইচ্ছা করছে না। শোরুমেই তো যাবা, ঘুষ খেয়ে যে টাকা জমিয়েছো পারছে, শোরুমে শপিং করতে যাবে না, তো কে কই যাবা, ঘুষ খেয়েই তো এই অবস্থা তোমার। আমার তো মনে হচ্ছে আমি পৃথিবী ছেড়ে এখন মঙ্গল গ্রহে চলে যাই, আমি কি শুনছি এগুলা। বিড়াল, আমি এখন কেন নিব?
হ্যাঁ, ক্যালেন্ডারে আমি দেখেছি, কিন্তু কিন্তু কি কমলা কিন্তু আমি কমলা খাই না দেখে আমার মনে থাকে না ভিটামিন সি এর অভাব। আচ্ছা, এটা আপনি হেল্প করেছেন, এটা হবে না। আচ্ছা ঠিক আছে, কি হলো লাস্টে তাইলে? দেখেছিলাম কিনা ক্যালেন্ডারে কদিন আমার রাখার কথা ছিল। আচ্ছা ওকে, আমরা কি বাই চান্স হাজবেন্ড ওয়াইফ প্লে করছি? সাউন্ডস লাইক দ্যাট। এরপরে কমলা কি অবশ্য অর্থবোধক হতে হবে তো, না এমনি কিছু তো বলা যাবে না। আচ্ছা ক্যালেন্ডারের কমলা যদি বিজি ছিলেন মানুষ ভুলে যায় নাকি? যাও তুমি গ্রিন টি খেতে যাও, আর আমি এদিকে শাপলা ফুল তুলতে যাই বিলে। সারাদিন আলু খাও, কোনো কাজ কাম করো না, কিচ্ছু না, এমনি বসে বসেই তোমার ঘাম ছুটে যায়। তাও ভালো আমি বসে থাকি, তোমার মতো বানরের মতো লাফালাফি তো করি না। আমাকে বলেন, মাঝে মাঝে একসাথে মিললে ওকে আপু, আমরা তাহলে এখন স্পিন করে ফেলি। ইয়োলো সেগমেন্ট, 32-inch স্মার্ট এলইডি টিভি, শার্পের লিভ পিওরের ওয়াটার পিউরিফায়ার এবং ইউনিলিভার পিওরিটের ওয়াটার পিউরিফায়ার। অনেকগুলো কমেন্ট এসেছে। স্পিন ফর এলইডি টিভি বলছেন সৌমিক পল সাগর। ওকে, এটাকে আমরা সহজ করে ফেলতে পারি না যে ইয়েলোতে পড়লেই পেয়ে যাবে এরকম কিছু। আচ্ছা দেখা যাক, যত কঠিন আনন্দ তত বেশি পাওয়ার আনন্দটা। মোহাম্মদ শহীদুল ইসলাম একটি শার্পের এলইডি টিভি চাচ্ছেন। জি ভাই, ঠিক মতো ঘুরাই। স্পিন করিনি ঠিক মতো, একটুখানি করেছি। খুবই ডিফিকাল্ট। প্রদীপ সরকার চাচ্ছেন টেড টিভি। ও এলএড থেকে কি দিয়েছেন? টেড টিভি, এলইডি টিভি। সরি, এ কে চৌধুরীও এলইডি টিভি চাচ্ছেন। হবে 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 হবে। নাজাকাত হাসান চাচ্ছেন, হামিদ ভাই প্লিজ লিভ পিওর ফর মি। আচ্ছা
ও কংগ্রেচুলেশনস। নাজাকাত হাসান পেয়ে যাচ্ছেন একটি মোহাম্মদ আলী চাচ্ছেন এলইডি টিভি। ওকে মোহাম্মদ আলী, ওয়াও, এটা কিভাবে হলো? আমার নিজেকে মানে নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। মোহাম্মদ আলী, কংগ্রেচুলেশন টু ইউ অন গেটিং এলইডি টিভি, ও মাই গড। এবং আপনি কিন্তু একটু কষ্ট করে আমাদের পেজে আমাদেরকে নক করবেন, আমরা আপনার কাছে এলইডি টিভি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন, যাক আমি একটু স্ট্রেস মুক্ত হলাম। ওকে ডান, নাবিলা আপু খুব সুন্দর টার্ন কাটলো, আমি যেটা শুরুতে বলেছিলাম। তো এখন যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমরা একদম শেষে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যারা যারা তো উইন করেছেন, রাফেল রারু উইনার ছিলেন, অনেক অনেক অভিনন্দন সবাইকে। এবং আমার খুব ভালো লেগেছে আজকের এই লাইভে এসে, আশা করি আবারও কখনো না কখনো দেখা হয়ে যাবে এরকম কোনো একটা জায়গায়। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের স্কয়ার লাইভ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি কিন্তু যাবার আগে আরও একবার বলে দিতে চাই যে বাংলাদেশে জেনারেল, শার্প এবং দানাজ এই তিনটি ব্র্যান্ডের একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর হলো স্কয়ার ইলেকট্রনিক্স। বিগত 40 বছরের বেশি সময় ধরে স্কয়ার ইলেকট্রনিক্স শার্প এবং জেনারেল ব্র্যান্ডের পণ্য অত্যন্ত সুনামের সাথে বাজারজাত করে আসছে। বাংলাদেশের নানান প্রান্তে আনাচে কানাচে ছড়িয়ে আছে স্কয়ার ইলেকট্রনিক্সের 75টি শোরুম। আপনারা ভিজিট করবেন আপনার নিকটস্থ শোরুমটি, এবং যারা কর্মব্যস্ততার কারণে একটু মানে হ্যাসেল নিতে চান না, যাদের জন্য একটু ভিজিট করা প্রবলেম, তারাও কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে সব অফার দেখতে পারবেন এবং প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, পারচেজ করতে পারবেন। www.squareelectronicslimited.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো আমি লাবণ্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। টাটা।